আমরা ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্সের 6 নম্বর অধ্যায় অর্থাৎ তাপ বা হিট এটা পড়ছিলাম। এর আগে আমরা 2টি অংশ পড়েছি, আজকে আমরা 3 নম্বর অংশটি পড়ব। তো দেখো, আমি চলে যাব 145 পাতায়। সেখানে আজকে আমাদের টপিক হচ্ছে লিন তাপ, এর ইংলিশটা হচ্ছে ল্যাটেন্ট হিট। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে লিন তাপ, বা ইংলিশটা হচ্ছে ল্যাটেন্ট হিট। দেখো, আমরা এর আগে পড়েছি যে একটা বস্তু যদি তাপ গ্রহণ করে তাহলে তার উষ্ণতা বাড়ে, আর একটা বস্তু যদি তাপ বর্জন করে তাহলে তার উষ্ণতা কমে। তাহলে যেটা বলছিলাম যে আমরা এর আগে পড়েছি যে একটা বস্তু যদি তাপ গ্রহণ করে তাহলে উষ্ণতা বাড়ে ওই বস্তুটার, আর যদি বস্তুটা তাপ বর্জন করে তাহলে তার উষ্ণতা কমে, এবং এই উষ্ণতার বৃদ্ধি বা হ্রাস এইটা আমাদের থার্মোমিটারে ধরা পড়ে। ঠিক আছে, এটা আমাদের থার্মোমিটারে ধরা পড়ে। এই যে দেখো, কোনো বস্তুতে তাপ প্রয়োগ করলে তার তাপমাত্রা বাড়ে এবং থার্মোমিটারের সাহায্যে সেই তাপমাত্রা বৃদ্ধি মাপা যায়। এই তাপকে বলা হয় বোধগম্য তাপ। তাহলে বস্তুটা তাপ গ্রহণ করলে উষ্ণতা বাড়বে, সেটাও থার্মোমিটারে ধরা পড়বে, আর বস্তুটা তাপ বর্জন করলে উষ্ণতা কমবে, সেটাও থার্মোমিটারে ধরা পড়বে। ঠিক আছে, তাই সেটাকে আমরা বোধগম্য তাপ বলি। কিন্তু তাহলে লিন তাপ কাকে বলবো? দেখো, ধরো একটা উদাহরণ দিই আমরা। 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ আছে, সেটাকে যদি আমরা তাপ দিই তাহলে সেই বরফটা গলে কিসে পরিণত হবে? জলে। কিন্তু প্রথমেই জলটার উষ্ণতাটা কত থাকবে? না, 0 ডিগ্রি সেলসিয়াসই থাকবে। ঠিক আছে, কি বললাম? তাহলে আমাদের কাছে আছে ধরো 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ। সেই 0 ডিগ্রি সেলসিয়াসের বরফকে যদি আমরা তাপ দিই তাহলে সেটা গলে জলে পরিণত হবে, কিন্তু সেই জলটার উষ্ণতাটা প্রাথমিকভাবে কত থাকবে? 0 ডিগ্রি সেলসিয়াসই থাকবে। আবার ধরো উল্টোটা যদি বলি আমি, যে আমার কাছে 0 ডিগ্রি সেলসিয়াসের জল আছে, আমি সেখান থেকে তাপ নিষ্কাশন করে নিলাম, তাহলে তখন সেটা জলটা জমে আবার বরফে পরিণত হবে, এবং সেই বরফের উষ্ণতাও কিন্তু প্রথমে কত থাকবে? না, 0 ডিগ্রি সেলসিয়াস থাকবে। তাহলে এই যে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফকে তাপ দিলে 0 ডিগ্রি সেলসিয়াসের জলে পরিণত হচ্ছে, সেখানে দেখো তাহলে বরফটা হচ্ছে কঠিন অবস্থায় আছে আর জলটা তরল অবস্থায় আছে। তাহলে এখানে কঠিন থেকে তরল হলো, অর্থাৎ অবস্থাটার পরিবর্তন হলো। আমরা জানি পদার্থের মূলত 3টে অবস্থা আছে, কঠিন, তরল, গ্যাস। তাহলে বরফটা কঠিন অবস্থায় আছে, সেটাকে তাপ দিলাম, সেটা তরল অবস্থা অর্থাৎ জলে পরিণত হলো, কিন্তু উষ্ণতাটা 0 ডিগ্রি সেলসিয়াস ছিল বরফের ক্ষেত্রে, জলের ক্ষেত্রেও প্রাথমিকভাবে 0 ডিগ্রি সেলসিয়াস রইল। হ্যাঁ, আরও তাপ দিলে জলের উষ্ণতাটা তখন বাড়তে থাকবে, কিন্তু প্রথমে যেটা হলো যে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ আছে, আমি একে তাপ দিলাম, এটা গলে জলে পরিণত হলো, অর্থাৎ কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হলো, কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হলো না। 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে জলে পরিণত হলো, উষ্ণতার পরিবর্তন না হয়ে অবস্থার পরিবর্তন হলো। তাহলে এই যে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরের সময়, মানে এই যে বরফ থেকে জল হলো বা জল থেকে বরফ হলো, ঠিক আছে,
বস্তু তাপ গ্রহণ বা বর্জন করলেও যখন বরফ থেকে জল হচ্ছে তখন তাপ গৃহীত হচ্ছে, আর যখন জল থেকে বরফ হচ্ছে তখন তাপটা বর্জিত হচ্ছে। বস্তুর উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। এই যে 0°C-এর বরফটা 0°C-এর জলে পরিণত হচ্ছে, বা 0°C-এর জল 0°C-এর বরফে পরিণত হচ্ছে, অর্থাৎ অবস্থার পরিবর্তন হচ্ছে না, কিন্তু সরি অবস্থার পরিবর্তন হচ্ছে কিন্তু উষ্ণতার পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, তো এই যে পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য, পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য মানে একটা অবস্থা থেকে অন্য অবস্থায় যেতে যে তাপটা লাগে কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন না ঘটিয়ে, সেই তাপটাকেই লীন তাপ বলে। আর যেহেতু উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না, তাই লীন তাপ থার্মোমিটারে ধরা পড়বে না, অর্থাৎ থার্মোমিটারের পাঠটা একই থাকে। আর একে লীন তাপ কথাটা কেন এসেছে, কারণ এই তাপটা যেন পদার্থের মধ্যে লুকিয়ে আছে। ঠিক আছে, এই তাপটা যেন পদার্থের মধ্যে লুকিয়ে আছে। তাহলে আমরা যেটা বললাম, দেখো যে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরের সময়, মানে বরফ জলে পরিণত হচ্ছে বা জল বরফে পরিণত হচ্ছে, কঠিন অবস্থা থেকে তরল অবস্থা বা তরল অবস্থা থেকে কঠিন অবস্থা, বস্তু তাপ গ্রহণ বা বর্জন করলেও বরফ থেকে জল হওয়ার জন্য তাপ গ্রহণ করতে হবে, জল থেকে বরফ হতে গেলে তাপ বর্জন করতে হবে। ঠিক আছে, বস্তুর উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ 0°C-এর বরফটা পরিণত হচ্ছে 0°C-এর জলে, বা 0°C-এর জল পরিণত হচ্ছে 0°C-এর বরফে, অর্থাৎ এখানে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় যাচ্ছি উষ্ণতা একই রেখে, বা তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় যাচ্ছি উষ্ণতা একই রেখে। তো এই যে পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য যে তাপটা লাগে, ঠিক আছে, যে তাপটা প্রয়োজন হয় কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন ঘটবে না, সেই তাপকে লীন তাপ বলে। এবং এক্ষেত্রে উষ্ণতা যেহেতু কোনো পরিবর্তন হচ্ছে না, তাই থার্মোমিটারের পাঠ একই থাকবে, এবং যেহেতু এই তাপটা পদার্থের মধ্যে লুকিয়ে থাকে তাই একে লীন তাপ, এই লীন কথাটি এসেছে। ঠিক আছে, পেজ নাম্বার 146-এ লীন তাপের সংজ্ঞা দেওয়া আছে, যে একক ভরের পদার্থের তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে অবস্থান্তরের জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় সেই পরিমাণ তাপকে ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের লীন তাপ বলে। সংজ্ঞা দিলে আমাদেরকে এটা লিখতে হবে, তো এটা আমরা একটু বুঝে নিই। দেখো দেখো আমরা তাপের ফর্মুলা পড়েছি H=mst, কিন্তু সেই ফর্মুলাটা লিখতে পারবো যখন উষ্ণতার পরিবর্তন হবে। কি বললাম, তাপের ফর্মুলা পড়েছি H=mst, কিন্তু সেই ফর্মুলাটা লিখতে পারবো যখন উষ্ণতার পরিবর্তন হবে। আর আমরা লিখতে পারবো H=mL, এক্ষেত্রে উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। কি লিখতে পারবো, H=mL, এই ফর্মুলাটির ক্ষেত্রে উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। H হচ্ছে তাপ, এম হচ্ছে ভর, এল হচ্ছে লীন তাপ। দেখো যখন M=1 হচ্ছে তখন L=H হয়ে যাচ্ছে। কি বললাম, যখন ভর M=1 হচ্ছে তখন L=H হয়ে যাচ্ছে। দেখো এই গাণিতিক রূপটার সাথে আমাদের এই সংজ্ঞাটা মিলে যাবে বইতে যেটা দেওয়া আছে, যে একক ভরের পদার্থের তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে, যেটা বললাম যে এই ফর্মুলাটা প্রযোজ্য যখন উষ্ণতার কোনো পরিবর্তন হবে না। এই যে M=1 মানে কি, একক ভরের পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে, তাহলে H=mL এই ফর্মুলাটা প্রযোজ্য হবে যখন উষ্ণতার পরিবর্তন ঘটবে না। এবারে M=1 মানে হচ্ছে একক ভরের পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে অবস্থান্তরের জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয়, এই এইচটাই হচ্ছে সেইটা, একটা অবস্থা থেকে অন্য অবস্থায় যেতে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় বা যে পরিমাণ তাপ নিষ্কাশন করতে হয় সেটাই হচ্ছে এইচ, এবং সেই এইচের মানটাই তখন
কি বলা হবে না ওই পদার্থের লিন তাপ অর্থাৎ যেটাকে আমরা এল দিয়ে লিখছি তার সাথে সমান হবে। তাহলে এইচ সমান এমএল এই ফর্মুলাটা প্রয়োগ করব যখন উষ্ণতার কোনো পরিবর্তন হবে না, যদি পদার্থের ভরটা একক হয় এবং উষ্ণতার পরিবর্তন যদি না ঘটে, তখন একটা অবস্থা থেকে অন্য অবস্থায় যেতে যে পরিমাণ তাপ প্রয়োগ করতে হয় বা যে পরিমাণ তাপ নিষ্কাশন করতে হয় সেটাই হচ্ছে এইচ, সেটাই তখন ওই পদার্থের লিন তাপ এল এর সাথে সমান হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো লিন তাপের একক, লিন তাপের একক, লিন তাপের একক, লিন তাপের সিজিএস একক কি করে পাবো আমরা? আমরা লিখছি দেখো এইচ সমান এম এল, এলটাই হচ্ছে লিন তাপ, তাহলে এল সমান হচ্ছে এম বাই এইচ, সরি এল সমান হচ্ছে এইচ বাই এম, এল সমান হচ্ছে এইচ বাই এম, তাহলে এইচ সমান এম এল, এল সমান হচ্ছে এইচ বাই এম, এইচ মানে হচ্ছে তাপ, তাপের সিজিএস একক ক্যালোরি, এম মানে হচ্ছে ভর, ভরের সিজিএস একক গ্রাম, তাহলে এল মানে লিন তাপের সিজিএস একক হয়ে গেল ক্যালোরি পার গ্রাম, ক্যালোরি পার গ্রাম। একইভাবে এসআই এককটাও পেয়ে যাবো আমরা, এইচ সমান এম এল, এল সমান এইচ বাই এম, তাপ এইচ এর এসআই একক জুল, আর ভর এম এর এসআই একক কেজি, তাহলে লিন তাপ এল এর এসআই একক হয়ে যাচ্ছে জুল পার কেজি, জুল পার কেজি। ঠিক আছে, আচ্ছা দেখো লিন তাপ চার প্রকারের হয়, একটা হচ্ছে গলনের লিন তাপ, আরেকটা হচ্ছে কঠিনী ভবনের লিন তাপ, তারপর হচ্ছে বাষ্পী ভবনের লিন তাপ, আর এটা হচ্ছে ঘনী ভবনের লিন তাপ। ঠিক আছে, তো আমরা এইগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো দেখো এইটা তোমরা ক্লাস এইটেও পড়েছ যে বরফের গলনের লিন তাপ এর মান হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে, বিশুদ্ধ অবস্থায় কিন্তু বরফের গলনের লিন তাপ, বিশুদ্ধ অবস্থায় বরফের গলনের লিন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। আবার জলের কঠিনী ভবনের লিন তাপও হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম, আবার জলের কঠিনী ভবনের লিন তাপও হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। তো এর মানেটা আমাদেরকে জানতে হবে, এর মানেটা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ মানে হচ্ছে 76 সেমি পারস্তম্ভের চাপ, সেই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 0 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে। এটাকেই বলে বরফের গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম। আর যদি উল্টোটা আমরা বলি যে 0 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম জলকে 0 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম বরফে পরিণত করতে, তাহলে আমাদের কী করতে হবে? 80 ক্যালোরি তাপ নিষ্কাশন করতে হবে। ঠিক আছে, 80 ক্যালোরি তাপ নিষ্কাশন করতে হবে, এটাই হচ্ছে জলের কঠিনী ভবনের লিন তাপ, যার মান হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম তার অর্থ। এবং এগুলো প্রত্যেকটাই প্রযোজ্য হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে। ঠিক আছে, তাহলে কী বললাম আমরা যে বরফের গলনের লিন তাপ সমান জলের কঠিনী ভবনের লিন তাপ সমান 80 ক্যালোরি পার গ্রাম, এর অর্থ হলো যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বা 76 সেমি পারস্তম্ভের চাপে 0 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে। এটাকে বলা হয় বরফের গলনের লিন তাপ হলো 80 ক্যালোরি পার গ্রাম, বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বা 76 সেমি পারস্তম্ভের চাপে 0 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম জলকে 0 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম বরফে পরিণত করতে 80 ক্যালোরি তাপ সেক্ষেত্রে নিষ্কাশন করতে হবে। এটাই হচ্ছে জলের কঠিনী ভবনের লিন তাপ হলো 80 ক্যালোরি পার গ্রাম তার অর্থ। তো এইগুলো আমাদেরকে পড়তে হবে এবং এই জিনিসটা কিন্তু অঙ্ক করতেও কাজে লাগবে। এবার দেখো জলের বাষ্পীভবনের লিন তাপ, মানে জল যখন ফুটে বাষ্পে পরিণত হচ্ছে, সেই জলের বাষ্পীভবনের লিন তাপ বা স্টিমের ঘনী ভবনের লিন তাপ, মানে স্টিমকে আবার ঠান্ডা করলে সেটা আবার জলে পরিণত হবে, স্টিম মানে যে বাষ্প, এদের মান হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। এটার অর্থ কি? এর অর্থ হলো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে অর্থাৎ 76 সেমি পারস্তম্ভের চাপে 100 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম জলকে
যদি আমরা 100 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম স্টিমে পরিণত করতে চাই, তাহলে আমাদেরকে 537 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে। কিংবা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 100 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম স্টিমকে যদি আমরা 100 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম জলে পরিণত করতে চাই, তাহলে আমাদেরকে 537 ক্যালোরি তাপ নিষ্কাশন করতে হবে। ঠিক আছে, নিষ্কাশন করতে হবে। তাহলে আরেকবার রিপিট করছি, দেখো, জলের বাষ্পীভবনের লীন তাপ আর স্টিমের ঘনীভবনের লীন তাপ দুটোই হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে, জলকে গরম করলে সেটা 100 ডিগ্রি সেলসিয়াসের পরে বাষ্পে বা স্টিমে পরিণত হয়, আর স্টিমকে যদি আমরা আবার ঠান্ডা করি তাহলে সেটা আবার জলে ঘনীভূত হবে। তো এর এই কথাগুলোর অর্থ কি? না, জলের বাষ্পীভবনের লীন তাপ 537 ক্যালোরি পার গ্রাম, এর অর্থ হলো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বা 76 সেমি পারস্তম্ভের চাপে 100 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম জলকে যদি আমরা 100 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম স্টিমে পরিণত করতে চাই, তাহলে আমাদেরকে 537 ক্যালোরি তাপ বাইরে থেকে প্রয়োগ করতে হবে। ঠিক আছে, আর স্টিমের ঘনীভবনের লীন তাপ 537 ক্যালোরি পার গ্রাম, এর কথাটার অর্থ হলো যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বা 76 সেমি পারস্তম্ভের চাপে 100 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম স্টিমকে যদি আমরা 100 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রামে জলে পরিণত করতে চাই, তাহলে 537 ক্যালোরি তাপ সেই ক্ষেত্রে নিষ্কাশন করতে হবে। ঠিক আছে, বেশ। এবার এখানে একটা কোশ্চেন করলাম, ধরো যে 100 ডিগ্রি সেলসিয়াস জল ও 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্প কোনটিতে হাত দিলে আমাদের হাতের বেশি ক্ষতি হবে। ধরো কোথাও 100 ডিগ্রি সেলসিয়াসে জল আছে, সেখানে তুমি একবার হাত দিলে, আরেকবার 100 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পতে হাত দিলে, তো কোন ক্ষেত্রে হাতটার বেশি ক্ষতি হবে? উত্তরটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে যদি আমরা হাত দিই তাহলেই আমাদের হাতটার বেশি ক্ষতি হবে। কারণটা কি? কারণ প্রতি 1 গ্রামে 100 ডিগ্রি সেলসিয়াসে জলের তুলনায় 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে 537 ক্যালোরি তাপ বেশি থাকে। কারণটা হচ্ছে এই যে 100 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম জলকে যদি আমরা 100 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম স্টিমে পরিণত করতে চাই, তাহলে আমাদেরকে 537 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে। অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম স্টিমে 537 ক্যালোরি তাপ বেশি আছে কার তুলনায়? 100 ডিগ্রি সেলসিয়াসের 1 গ্রাম জলের তুলনায়। ঠিক আছে, তাহলে প্রতি 1 গ্রামে 100 ডিগ্রি সেলসিয়াসের জলের তুলনায় 100 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পে 537 ক্যালোরি তাপ বেশি আছে। সেই কারণে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পতে হাত দিলে আমাদের হাতের বেশি ক্ষতি হবে। বেশ, এবার দেখো, বইতে 147 পাতায় বইতে 147 পাতায় তিনটে উদাহরণের অঙ্ক দেওয়া আছে, 1, 2 আর 3। এই দুইয়ের অঙ্কটা স্টার মার্ক দিয়ে দাও, এই অঙ্কটা করবে ভালো করে। দুইয়ের অঙ্কটা স্টার মার্ক দিয়ে দাও, এই অঙ্কটা করবে ভালো করে। ঠিক আছে, আমি একই টাইপের একটা অঙ্ক গাণিতিক প্রশ্নে আছে সেটা দেখাচ্ছি। আমি চলে যাব, দেখো, 152 পাতায়। 152 পাতায় সেখানে গাণিতিক প্রশ্নগুলো রয়েছে। প্রথমে 1, 2, 3 এই অঙ্কগুলো আগের ক্লাসে করানো হয়েছে, আজকে আমরা 4-এর অঙ্কটা করে দেখাবো। এটা এই লীন তাপ সংক্রান্তই অঙ্কটি, যে 0 ডিগ্রি সেলসিয়াসে 10 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেলসিয়াসে স্টিমে পরিণত করতে কত তাপ লাগবে। তো এই অঙ্কটা কি করে করব আমরা দেখে নিই। তাহলে দেখো, 0 ডিগ্রি সেলসিয়াসে 10 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেলসিয়াসে স্টিমে পরিণত করতে কত তাপ লাগবে। অঙ্কটা তিনটে ধাপে হবে। প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফটা 0 ডিগ্রি সেলসিয়াসে জলে পরিণত হবে, তারপরে 0 ডিগ্রি সেলসিয়াসের জলটা 100 ডিগ্রি সেলসিয়াসে জলে পরিণত হবে,
তারপর 100 ডিগ্রি সেলসিয়াসে জল 100 ডিগ্রি সেলসিয়াসে স্টিমে পরিণত হবে। তো কোন ক্ষেত্রে কত তাপ লাগবে সেটা আমরা দেখব। প্রথমেই দেখো, 0 ডিগ্রি সেলসিয়াসের বরফকে 0 ডিগ্রি সেলসিয়াসের জলে পরিণত করছি, তাহলে বরফ থেকে জল হচ্ছে, কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় যাচ্ছে, কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না। বরফ থেকে জল হচ্ছে, কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হচ্ছে, কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ এক্ষেত্রে লিন তাপ প্রয়োগ করতে হবে। তো আমরা জানি বরফের গলনের লিন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম, বরফের গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ 1 গ্রামের জন্য তাপ লাগবে 80 ক্যালোরি, কিন্তু এখানে আছে 10 গ্রাম বরফ, তাহলে 10 গ্রামের জন্য তাপ লাগবে 80 × 10 = 800 ক্যালোরি। 1 গ্রামে যেহেতু বরফের গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম, তাহলে 1 গ্রাম বরফের জন্য তাপ লাগবে 80 ক্যালোরি, তাকে 0 ডিগ্রি সেলসিয়াসে জলে পরিণত করতে। তাহলে 10 গ্রাম বরফের জন্য তাপ লাগবে কত, 80 × 10 = 800 ক্যালোরি, এটাকে আমরা H1 লিখলাম। নেক্সট, এবারে দেখো, 0 ডিগ্রি সেলসিয়াসে জলটাকে 100 ডিগ্রি সেলসিয়াসে জলে পরিণত করতে হবে। 0 ডিগ্রি সেলসিয়াসে জলকে 100 ডিগ্রি সেলসিয়াসে জলে পরিণত করতে হবে। এখানে দেখো, উষ্ণতার পরিবর্তন হচ্ছে কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। অবস্থাটা জল থেকে জল, মানে তরল থেকে তরলই রইলো, কিন্তু উষ্ণতাটার পরিবর্তন হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস। এখানে আমাদের প্রয়োজনীয় তাপটাকে H2 দিয়ে লিখলাম, এবং H2 কে আমরা কোন ফর্মুলা দিয়ে পাবো, MST বা MST2 - T1। M মানে হচ্ছে ভর, এই যে 10 গ্রাম, 10 বসিয়েছি। S মানে হচ্ছে আপেক্ষিক তাপ, তো জল, জলের আপেক্ষিক তাপ CGS পদ্ধতিতে 1 হয়, জলের আপেক্ষিক তাপ CGS পদ্ধতিতে 1, 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস হয়, তো 1 বসালাম। T2 মানে হচ্ছে অন্তিম তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস, T1 মানে হচ্ছে প্রাথমিক তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 10 × 100 করলে H2-র মান চলে আসছে 1000 ক্যালোরি, 1000 ক্যালোরি, ঠিক আছে। এবারে 3 নম্বর যে ধাপটা, লাস্ট ধাপ, 100 ডিগ্রি সেলসিয়াস জলকে 100 ডিগ্রি সেলসিয়াস স্টিমে পরিণত করতে হবে। এক্ষেত্রেও দেখো, জল থেকে স্টিম, মানে তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় যাচ্ছে, তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় যাচ্ছে, কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ এখানেও লিন তাপ লাগবে। তা আমরা জানি জলের বাষ্পীভবনের লিন তাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম, জলের বাষ্পীভবনের লিন তাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ 1 গ্রাম জলকে, 1 গ্রাম 100 ডিগ্রি সেলসিয়াসের জলকে 1 গ্রাম 100 ডিগ্রি সেলসিয়াসের স্টিমে পরিণত করতে 537 ক্যালোরি তাপ লাগবে। তাহলে 1 গ্রামের জন্য তাপ লাগবে 537 ক্যালোরি, কিন্তু এখানে আছে 10 গ্রাম, তাহলে 10 গ্রামের জন্য তাপ লাগবে 537 × 10, অর্থাৎ 5370 ক্যালোরি, 5370 ক্যালোরি, এটাকে আমরা H3 লিখলাম। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসে 10 গ্রাম বরফকে 100 ডিগ্রি সেলসিয়াসে স্টিমে পরিণত করতে মোট যে তাপটা লাগবে, H লিখলাম, সেটা হচ্ছে H1 + H2 + H3, H1-H2+H3, H1-এর মান 800 ক্যালোরি, H2-র মান 1000 ক্যালোরি, H3-র মান হচ্ছে 5370 ক্যালোরি, সবগুলোকে যোগ করে দিলাম, অ্যান্সারটা চলে আসছে দেখো 7170 ক্যালোরি, 7170 ক্যালোরি, ঠিক আছে। তাহলে এই অঙ্কটার অ্যান্সার আসছে 7170 ক্যালোরি, ঠিক আছে। এই টপিকটা আমাদের এই অবধি রইলো।